চিকিৎসার নামে এসাদ আটক করেছিল আওয়ামী লীগ জানালেন তার ভাই আরে ভালো কথা এটা কি মানে কেউ জানে না এমন কিছু ফলাফলটা কি সেটা হলো বিষয় তা এই ফলাফলটা কি এটার বিশ্লেষণ করি তার একটু দেখি যে কি বলছেন কোথায় বললেন এই কথা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও তৎকালীন চেয়ারম্যান প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদকে সালে চিকিৎসা নামে আওয়ামী লীগ আটক করেছিল বলে জানালেন তার ছোট ভাই দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদের শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানিস্ত কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশন নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলছেন বাংলাদেশের শাসন ব্যবস্থায় সরকারকে দানবে পরিণত করে বাংলাদেশের সংবিধানে সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেয় এতে ভালো নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলও ক্ষমতা অপব্যবহার করে দানবে পরিণত হয়ে যায় আমরা মনে করি ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে তবেই ভালো ভালো নির্বাচনের পর সরকার পাবো আমরা চাই দেশের মালিকানা যেন সাধারণ মানুষের হাতে থাকে সব ঠিক আছে তারপরে চোদ্দ সালের কথা বলছেন দুই সালে নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল তখন আওয়ামী লীগ সরকার হুসেন মোহাম্মদের সাথে চিকিৎসার নামে আটক করে হুসেন মোহাম্মদের সাথে নির্দেশে আমি নির্বাচন বর্জনের ঘোষণা দেই তখন আমার নেতৃত্বে প্রায় দুইশো জন জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ায় আমি নিজেও দুই হাজার চোদ্দ সালে নির্বাচন করিনি সংসদে যাইনি মঞ্জুর হত্যার মামলা সহ বিভিন্ন চাপ দিয়ে আমাদের নেতাকে নিজস্ব রাজনীতি করতে বাধা দিয়েছিল আওয়ামী লীগ দুই সালে নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি যাই হোক এগুলো অন্য আর এক বিএনপির কথা না বলে আসি এবার জাতীয় পার্টির যে কথাটা বললেন দুই হাজার চোদ্দ সালে তিনি আটক করেছিল নির্বাচন বর্জন করেছে তারা বুঝলাম যে মেকানিজম করে তারা নির্বাচনে জয়ী ঘোষণা করে দিল তাহলে বিরোধী দলের নেতা কে ছিল দুই হাজার চোদ্দ সালে পার্লামেন্টে কে ছিল এইচ এম এরশাদ ছিল সইম মোহাম্মদ এর সাথ ছিল ছিল না উপনেতা কে ছিল নেতা উপনেতা হুইপ সবই তো ছিল কোনটা ছিল না শুধু কি তাই দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের পর সরকারের যে ক্যাবিনেটে ক্যাবিনেটে দুজন মন্ত্রী ছিল না মশিউর রহমান মন্ত্রী ছিল না আইনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রী ছিল না এই কথাগুলি কি ভুলে যাচ্ছেন জিএম কাদের যাদেরকে আটক করা হলো জোর করে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলা হলো তারা জাতির সামনে কখন এই কথাটা তুলে ধরলো ধরেনি কেন ধরেনি আজকে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের তারা সুযোগ নিচ্ছেন সুযোগ নিয়ে বলার চেষ্টা করছে ভাই আমরা তো পারিনি আমাদেরকে তো এইভাবে কাজ করছে আওয়ামী লীগ তো নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ছোট ছোট ছাত্ররা মাথা তুললো রক্ত দিল আপনারা কি করলেন রাস্তা একদিনও একটা মিছিল করেছেন এই সরকারের বিরুদ্ধে করেননি আজকে যে ইতিহাস কাহিনী আপনারা বের করতেছেন সেই ইতিহাস আগে কখনো বলেছেন বলেননি বরং রশনের সাথে আমার মনে আছে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছিলেন যে হয় আমাদেরকে সরকারে নিয়ে নেন না হলে আমাদেরকে ছেড়ে দেন অর্থাৎ ওই মন্ত্রী সভা থেকে বাদ দেন আমরা প্রকৃত বিরোধী দল হই সেটাও হইতে দেয়নি তো সেটা হওয়ার জন্য প্রকৃত বিরোধী দল হওয়ার জন্য কি আপনারা চেষ্টা করেছেন তাও করেননি বরং পাতানো নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ এই তিন টার্মের নির্বাচন অংশ নিয়ে শেখ হাসিনাকে আরো বৈধত্ব দেওয়ার চেষ্টা করেছেন সারা বিশ্বে আপনারা প্রমাণ করার চেষ্টা করেছেন সংসদে ট্রেজারি বেঞ্চ হচ্ছে আওয়ামী লীগের আমরা হচ্ছে অপোজিশন বেঞ্চ এবং ওই বিরোধী দলে থেকেও আপনারা বিরোধী হিসাবে নির্যাতিত হননি বরং মজা লুটেছেন এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে ইতিহাস সুতরাং আজকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়াটাই উচিত ছিল ক্ষমা না আছে বিকৃত তথ্য উপস্থাপন করে বেঁচে যাওয়ার চেষ্টা আমার মনে হয় না এটা খুব একটা গ্রহণযোগ্য হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ